বাচ্চা ঘন ঘন বমি করছে, 3-4 মাস বয়সে বাচ্চা খুবই বমি করছে, যতবার খাওয়ানো হয় ততবারই বমি করছে, তো এটাকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্ল্যাক্স বলে। তো অনেক সময় এই যে রিফ্ল্যাক্সের জন্য অথবা খাওয়ার পদ্ধতির ভুলের জন্য বাচ্চার এই বমিটা বেশি হতে পারে। যেমন হচ্ছে, যেমন যদি বাচ্চাকে যখনই খাওয়ানো হয় তখনই বেশি বেশি পানি খাওয়ানো হয় খাওয়ার সাথে, তখন দেখা যায় যে বাচ্চার এই বমিটা হয়। তো সেই জন্য আমাকে বাচ্চা খাওয়ানোর পরে বাচ্চাকে একটু 10 থেকে 15 মিনিট পরে আমি পানি খাওয়াবো, বাচ্চাকে অতিরিক্ত তরল করে কোনো খাবার খাওয়াবো না, বাচ্চাকে খাবারটাকে একটু ঘন রাখবো, এবং বাচ্চার যে খাওয়ানোর পরে বাচ্চাকে একটু বাম কাতে শুয়ে রাখবো।